শরীরে অক্সিজেনের অভাব মেটাবে 10টি খাবার। বিভিন্ন পুষ্টি উপাদানের অভাব নিয়ে আমরা খুব বেশি সচেতন হলেও রক্ত ও শরীরে অক্সিজেনের অভাব নিয়ে আমরা তেমন সচেতন না। কিন্তু যদি সত্যি সত্যি অক্সিজেনের অভাব ঘটে, শরীরের জন্য তার থেকে বেশি খারাপ কিছু হতে পারে না। এখন আমরা এমন 10টি খুব পরিচিত খাবার নিয়ে বলবো যেগুলোর ভ্যাসোডিলেশন ক্ষমতা আছে, মানে যেগুলো আপনার শিরা ও ধমনীকে প্রসারিত করে রক্তে ও শরীরে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে পারে। সুতরাং দেখতে থাকুন, প্রতি মুহূর্তে অবাক হবেন। শিরা ধমনী প্রসারিত করে অক্সিজেন সরবরাহ ঠিক রাখার 10টি খাবারকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, এ গ্রুপে 5টি খাবার, বি গ্রুপে 5টি খাবার। কোষে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখতে প্রতিদিন প্রতিটি গ্রুপ থেকে যে কোনো একটি খাবার বেছে নিন। এ গ্রুপের খাবার 5 নম্বর, কাঁচা লঙ্কা। আপনি ভাবছেন, কাঁচা লঙ্কা কিভাবে আপনার শরীরের অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখতে পারে? আপনি যখন কাঁচা লঙ্কা খান, তখন কাঁচা লঙ্কা থেকে একটি ম্যাজিক্যাল উপাদান আপনার শরীরে প্রবেশ করে। উপাদানটি হলো ক্যাপসাইসিন। ক্যাপসাইসিন আপনার শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি করে, ফলে রক্তের মাধ্যমে সমস্ত শরীরে অক্সিজেনের সরবরাহ হয়, কোষে অক্সিজেনের অভাব ঘটে না। কিন্তু কিভাবে, তাই তো? লঙ্কার ক্যাপসাইসিন তিনভাবে আপনার রক্ত প্রবাহ বাড়াবে। 1, ক্যাপসাইসিন ব্লাড প্রেশার কম করতে পারে, ফলে কলায় রক্ত প্রবাহ বেড়ে যায়। 2, ক্যাপসাইসিন নাইট্রিক অক্সাইড ও অন্যান্য বেশ কিছু ভ্যাসোডিলেটরসের উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে শিরা ধমনী প্রসারিত হয়, রক্ত প্রবাহ বেড়ে যায়, বেড়ে যায় অক্সিজেনের সরবরাহ। 3, লঙ্কা শিরা ধমনীতে বাধা সৃষ্টিকারী প্লাক তৈরি হতে বাধা দেয়, ফলে রক্তের মাধ্যমে অক্সিজেনের প্রবাহ অক্ষুণ্ণ থাকে। তাই বলে মুড়ি মুড়কির মতো কাঁচা লঙ্কা খাওয়া শুরু করলে ভুল করবেন। প্রতিদিন একটি ছোট কাঁচা লঙ্কা রাখলেই যথেষ্ট। বেশি কাঁচা লঙ্কা হিতে বিপরীত হতে পারে। কাঁচা লঙ্কা খাওয়ার ক্ষেত্রে একটি সাধারণ ভুল অনেকেই করেন। কাঁচা লঙ্কা বেশিরভাগ মানুষই রান্নায় খান। রান্নায় কাঁচা লঙ্কা খেলে তার গুণাগুণ বেশ খানিকটা কমে যায়। আমাদের সাজেশন, রান্নায় আপনি কাঁচা লঙ্কা খেতেই পারেন, কিন্তু প্রতিদিন একটা কাঁচা লঙ্কা খাবারের সাথে কাঁচাই খান। 4, আপনার শরীরের কোষে কোষে অক্সিজেন সরবরাহের জন্য যে ফলটি অনেক ফলকে টক্কর দিতে পারে, সেটি হলো বেদানা। গবেষণা থেকে দেখা গেছে, নিয়মিত বেদানা খেলে রক্ত প্রবাহ বাড়ে, মাংসপেশির কলায় অক্সিজেন সরবরাহ বাড়ে। বেদানার পলিফেনল ও নাইট্রেট শিরা ধমনীকে প্রসারিত করবে, ইনফ্লেমেশন কমাবে, ফলে রক্ত প্রবাহ বাড়ার সাথে সাথে শরীরে অক্সিজেনের অভাব মিটবে। বেদানা খাওয়ার সময় যে সাধারণ ভুলটি অনেকেই করেন, তা হলো বেদানার জুস খান। বেদানা শরীরে অক্সিজেনের অভাব মেটাবে, তাই বলে বাজার থেকে বেদানার জুস কিনে খেলে ভুল করবেন। আপনার চাই একেবারে টাটকা বীজ সহ বেদানা। সপ্তাহে অন্তত একদিন বেদানা খেতে পারলে ভালো। যদি না পারেন, লঙ্কা তো আছেই, সাথে আরও 8টি খাবার। 3 নম্বর, পেঁয়াজ। গবেষণা থেকে দেখা যাচ্ছে, পেঁয়াজ খাওয়ার পর শিরা প্রসারিত হয়, সাথে রক্ত প্রবাহও বাড়ে। রক্ত প্রবাহ বাড়লে শরীরে অক্সিজেনের ঘাটতিও কমবে। এছাড়াও পেঁয়াজ আপনার শিরা ধমনের ইনফ্লেমেশন কমাবে, ফলে শরীরে অক্সিজেনের প্রবাহ বাড়বে। পেঁয়াজ আপনি রান্নায় খেতেই পারেন, তবে দুপুরে খাওয়ার সময় অন্তত ছোট এক টুকরো কাঁচা পেঁয়াজ রাখুন। সাদা পেঁয়াজ থেকে লাল পেঁয়াজ বেশি কার্যকরী হবে। 2, দারুচিনি আপনার শরীরে অতিরিক্ত অক্সিজেন সরবরাহে সাহায্য করতে পারে। গবেষণা থেকে দেখা গেছে, দারুচিনি ব্লাড ভেসেলসকে প্রসারিত করে ব্লাড প্রেশার কমাতে পারে। ব্লাড প্রেশার কমলে রক্ত প্রবাহ বাড়ে, বাড়ে কোষে কোষে অক্সিজেন সরবরাহ। দারুচিনিকে তার অ্যান্টিঅক্সিডেন্টের জন্য মশলাদের রানী বলা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপাসিটির ওপর নির্ভর করে 26টি মশলাকে বিশ্লেষণ করে দেখা গেছে, দারুচিনি সব থেকে এগিয়ে। তবে দারুচিনি অল্পই ভালো, একটু বেশি খেলেই লাভের থেকে ক্ষতি বেশি হবে। আপনি অক্সিজেনের অভাব মেটাতে দুইভাবে দারুচিনি খেতে পারেন। 1, শুধু দারুচিনি না খেয়ে রান্নায় দারুচিনি খান, এতে সাইড এফেক্টকে শূন্যতে নামিয়ে আনতে পারবেন। আর 2, লিকার চায়ের সাথে দারুচিনি খেলে বুদ্ধিমানের কাজ করবেন।
দারুচিনি চা দিনে এক কাপই যথেষ্ট। আসল দারুচিনি চিনতে আমরা 99% মানুষই ভুল করি। দারুচিনি কেনার সময় একটু সতর্ক হবেন, সব দারুচিনি সমান কার্যকরী না। মোটা সস্তা দারুচিনি কিনবেন না, অপেক্ষাকৃত পাতলা ও দামি দারুচিনি কিনুন। এক, রসুন। স্টাডি থেকে দেখা যাচ্ছে রসুনের সালফার যৌগ অ্যালিসিন ব্লাড ভেসেলসকে প্রসারিত করে রক্ত প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। গবেষণা থেকে দেখা যাচ্ছে রসুনের রক্ত প্রবাহ বাড়ানোর ক্ষমতা অন্য অনেক খাবার থেকে বেশি। অক্সিজেন প্রবাহ বাড়ানোর ক্ষেত্রেও একই কথা খাটে। তবে এখানে একটা কিন্তু আছে, রান্নায় রসুন খেলে কিন্তু অ্যালিসিনের গুণ পাবেন না। আসলে রসুনের অ্যালিসিন খুবই অস্থায়ী যৌগ। আপনি যখন কাঁচা রসুনের কোয়া দাঁত দিয়ে কামড় দেন ও চিবান, তখন রসুনের অ্যালিসিন তৈরি হয় এবং খুবই অল্প সময় যৌগটি স্থায়ী থাকে। তাই যদি শরীরের অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে চান, আপনাকে কাঁচা রসুনের কোয়া রাখতে হবে। তাই বলে আপনাকে একটা গোটা রসুন খেতে হবে না, একটি বা দুটো কোয়াই আপনার জন্য যথেষ্ট। প্রতিদিন এ গ্রুপের একটি খাবার বেছে নিন। এবার আসুন বি গ্রুপের পাঁচটি খাবার নিয়ে আলোচনা করা যাক। বি গ্রুপের খাবার নিয়ে আলোচনার আগে, যারা এখনও ডক্টর বিশ্বাস চ্যানেল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন যাতে নতুন ভিডিও মিস না করেন। বি গ্রুপের খাবার পাঁচ, হলুদ। প্রতিটি বাঙালির রান্নায় একেবারে কমন মশলা, যদিও আজকাল আধুনিকতার ছোঁয়ায় অনেক রান্নাঘর থেকে হলুদ উঠে যাচ্ছে। হলুদ কিন্তু শুধু খাবারের রং সুন্দর করে না, হলুদ অ্যান্টি অক্সিডেন্টের পাওয়ার হাউস। গবেষণা থেকে দেখা গেছে হলুদের খুবই ইউনিক যৌগ কার্কিউমিন নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ানোর সাথে সাথে অক্সিডেটিভ স্ট্রেস ও ইনফ্লামেশন কমায়, ফলে সামগ্রিকভাবে আপনার ব্লাড ভেসেলস প্রসারিত হয়, কোষের অক্সিজেনের অভাব মেটায়। হলুদ এমন একটি মশলা এমনিতেই ঘরের খাবারে থাকে, তবে আপনি একটা ভুল করছেন প্রতিদিন। হলুদের কার্কিউমিনের উপকার পেতে হলে হলুদের সাথে গোলমরিচও খেতে হবে। গোলমরিচ কার্কিউমিনের কার্যকারিতা অনেক গুণ বাড়িয়ে দেয়। অনেক গুণ বলতে কত গুণ বলতে পারেন? কমেন্টেই আপনি উত্তর দিয়ে দিন, আমরা আপনাকে কয়েকটি অপশন দিচ্ছি। ক, 2 গুণ, খ, 20 গুণ, গ, 200 গুণ, ঘ, 2000 গুণ। 4 নম্বর খাবারটি হলো বিভিন্ন রকম শাক। এই সময়ের ছেলেমেয়েরা শাক খেতেই চায় না, কিন্তু শরীরের কোষে কোষে অক্সিজেনের যোগান ঠিক রাখতে শাকের বিকল্প নেই। পালং, কলমি, লাউ শাক, কুমড়ো শাক, পুঁই, মূলো শাক, কচু শাক, বাঁধাকপির মতো সবুজ শাকগুলোতে বেশি পরিমাণ নাইট্রেট থাকে। আপনি যখন শাকগুলো খান, তখন শাকের নাইট্রেটকে আপনার শরীরে নাইট্রিক অক্সাইডে পরিণত করতে পারে। নাইট্রিক অক্সাইড খুব ভালো ভ্যাসোডিলেটর। শাকগুলো আপনার ব্লাড ভেসেলসকে প্রসারিত করে শরীরে অক্সিজেনের যোগান বাড়াবে। 3, বেদানার মতো বিভিন্ন রকম লেবুও শরীরের অক্সিজেন সরবরাহ ভালো রাখতে দারুণ কার্যকরী। গবেষণা থেকে দেখা যাচ্ছে লেবু খেলে রক্তে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, অক্সিজেন প্রবাহেরও উন্নতি হয়। অন্য লেবু না পেলেও পাতি লেবু সবসময়ই পাবেন, মিস করা উচিত না। 2, আপনার যদি আখরোট খাওয়ার সুযোগ হয়, শরীরে অক্সিজেনের অভাব দূর করতে অতিরিক্ত সুবিধা পাবেন। স্টাডি থেকে দেখা গেছে আখরোটের ভালো পরিমাণ এল আর্জিনিন, আলফা লাইপোইক অ্যাসিড, ভিটামিন ই থাকে, যা নাইট্রিক অক্সাইড উৎপাদন বৃদ্ধি করে, ইনফ্লামেশন কমায়, ফলে ব্লাড ভেসেলস প্রসারিত হয়, রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়ে। 1, টমেটো একটু অন্যরকমভাবে কাজ করে আপনার শরীরে অক্সিজেন বাড়াতে পারে। গবেষণা থেকে দেখা গেছে টমেটো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ACE এর কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে ACE এর ব্লাড ভেসেলস সংকুচিত করার ক্ষমতা কমে যায়, ব্লাড প্রেশার ঠিক থাকে, রক্ত প্রবাহ বাড়ে, বাড়ে অক্সিজেন। টমেটো কাঁচা না পাকা খাবেন? যে কোনো টমেটোই খেতে পারেন, তবে আপনার জন্য পাকা টমেটো বেশি ভালো। টমেটো সস কিন্তু তেমন ভালো না। এবার আপনার পছন্দ, প্রতিদিন আপনার ডায়েটে এ গ্রুপ থেকে একটি খাবার ও বি গ্রুপ থেকে একটি খাবার বেছে নিন। সব দিন একই খাবার না বেছে সুযোগ মতো খাবার বদলান, শরীরে অক্সিজেনের স্বাভাবিক যোগান বজায় রাখতে অনেকটাই সহজ হবে। ভিডিওটি কেমন লাগলো জানান, নতুন কোনো ভিডিও চাইলে কমেন্ট করুন। আপনার কমেন্ট থেকে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো।